পুরুষ মানুষ সহজে কাঁদে না, কারণ পুরুষের চোখে জল মানায় না। জন্মের পর তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যত কষ্টই হোক, তোমার চোখে জল আনা যাবে না। নারীরা হঠাৎ কেঁদে উঠতে পারে, নারীরা রাগে কাঁদে, অভিমানে কাঁদে, কষ্টেও কাঁদে, কিন্তু পুরুষ কখনো অভিমান কিংবা রাগে কাঁদে না। নারীর চোখের জলে ছলনা থাকলেও থাকতে পারে, কিন্তু একজন পুরুষের চোখের জলে কখনো কোনো ছলনা থাকে না। তবুও যদি কোনো পুরুষ কাঁদে, তবে বুঝতে হবে সে বড় কষ্টই পেয়েছে এবং সে আসলেই কাঁদছে, কারণ পুরুষ কান্নার অভিনয় করতে পারে না। পুরুষের কান্নার দৃশ্য ভয়াবহ, পুরুষের কান্নার কারণ তীব্রতর হয়, তবু পুরুষ কাঁদে। পুরুষ কাঁদে চার দেওয়ালের আড়ালে, পুরুষ কাঁদে বারবার ইন্টারভিউ বোর্ডে ব্যর্থ হয়ে সার্টিফিকেটের দিকে তাকিয়ে, পুরুষেরা কাঁদে বাবা মায়ের চাহিদা পূরণ করতে না পেরে, পুরুষেরা কাঁদে প্রেমিকা হারালে। পুরুষ মানুষ নিজের জন্য যতটা না কেঁদেছে, তার চেয়েও বেশি কেঁদেছে অন্য কারো মন রক্ষার জন্য, পরিবার, বাবা মা, ছেলে মেয়ে কিংবা প্রেমিকার আবদার পূরণ করার জন্য। পুরুষের চোখের জল মাটিতে ফেলতে হয়, যা অনেক প্রেমিকাই জানে না। ইতিহাস বলে যে নারী ইচ্ছাকৃতভাবে পুরুষের চোখের জলের কারণ হয়েছে, সেই নারী জীবনে খুব একটা বেশি সুখী হতে পারেনি। এটা কোনো পুরুষের অভিশাপ নয়, এটা পুরুষের চোখের জলের কারণ এবং তাদের দীর্ঘশ্বাস। নারীর জন্য যদি কোনো পুরুষকে কাঁদতে হয়, তাহলে সেটা হয় নারীর জন্য অমঙ্গল। পুরুষের চোখের জল বিফলে যায় না, কারণ প্রকৃতি তার প্রতিদান দেয়। তবুও পুরুষেরা বীর, দিন শেষে একটা পরিবার, বাবা মা কিংবা একটা নারীর কাছে বেঁচে থাকার শক্তি। পুরুষকে কাঁদিয়ে যে নারী জীবনে বড় হতে চেয়েছে, তারা সারা জীবন ধরে ভাঙতে ভাঙতে গেছে, কারণ একটা নারীর জীবনে স্রষ্টার পরেই একজন পুরুষের স্থান।